নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। প্রয়াত তাপস চন্দ্রের শোকসভা পালন করল চোরাইবাড়ি স্থিত সিএনসিসি ক্লাবের সদস্যরা। তাপসের মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র 26 বছর। তারই অকাল প্রয়াণে শোকাহত গোটা চোরাইবাড়ি এলাকার মানুষ। উল্লেখ্য, গত 11 মার্চ দুপুরবেলা নিজ সবজি খেতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তাপস চন্দ্র। জানা যায়, সে বিগত দিনে কুর্তি কদমতলা বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি হিসেবে নিযুক্ত ছিল। এলাকার সর্বস্তরের মানুষের সাথে সুসম্পর্ক ছিল তাপসের। তাছাড়া এলাকার মানুষের বিপদে আপদেও পাশে থাকত সে, এবং সিএনসি ক্লাবের সক্রিয় সদস্য ছিল তাপস। তাই সিএনসি ক্লাবের প্রত্যেক সদস্যের উপস্থিতিতে শোকসভা পালন করা হয় প্রয়াত তাপস চন্দ্রের। এদিনকারিক স্মরণ সভায় ক্লাব সদস্যরা তার স্মৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে 1 মিনিট নীরবতা পালন করেন। ক্লাব সেক্রেটারি রঞ্জু দাস জানান, রাজনীতির পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় উৎসাহিত ছিল তাপস। তাই তার আত্মার শান্তির কামনার্থে এই শোক সভার আয়োজন করেছেন এনসিসি ক্লাবের সদস্যরা। আমাদের সিএনসিসি ক্লাবের দীর্ঘদিনের সদস্য ছিল সে, অত্র এলাকার একজন সুনাগরিক। আমাদের ক্লাবের তরফ থেকে বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠান এবং খেলাধুলা নিয়ে অনেক সে এগিয়েছিল। আমাদের এলাকার মধ্যে অনেক ধরনের ক্রিকেট হোক, ফুটবল হোক, এ ধরনের খেলাধুলা নিয়ে সে অনেক উৎসাহিত ছিল। আজ সে আমাদের মধ্যে নেই, আমরা খুবই মর্মাহত। অল্প বয়সের ছেলে, সে যে আমাদের ছেড়ে চলে যাবে তা আমরা কোনোদিনই ভাবিনি। তাই দুঃখের সহিত আমরা ওর আত্মার শান্তির জন্য আমরা আজ এই স্মরণসভার আয়োজন করেছি। আমরা ক্লাবের পক্ষ থেকে সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে আশীর্বাদ থাকবে যে তার আত্মার শান্তি হোক। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এডিসি নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ঠিক তেমনি আইপিএফটি দলের কর্মী সমর্থকরা 11 নং মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের প্রার্থী গীতা দেবরমাকে সামনে রেখে প্রচার চালাচ্ছে জোর গতিতে। ঘটনা মঙ্গিয়াকামী ব্লকের অধীন মঙ্গিয়াকামী বাজার এলাকায় মঙ্গলবার। এদিনের আইপিএফটি দলের কর্মী সমর্থকরা 11 নং মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের প্রার্থী গীতা দেবরমাকে সামনে রেখে এক র্যালি অনুষ্ঠিত করে। র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি আইপিএফটি জোট সরকারের বনমন্ত্রী ব্যবার কুমার জমাতিয়া। এছাড়াও এই র্যালিতে উপস্থিত ছিলেন মঙ্গিয়াকামী ব্লক চেয়ারম্যান সুনীল দেবরমা, ভাইস চেয়ারম্যান বিকাশ দেবরমা সহ অন্যান্য নেতৃত্বরা। এই র্যালি মঙ্গিয়াকামী ব্লকে বিভিন্ন পথ পরিক্রমা করে মঙ্গিয়াকামী বাজার এলাকায় এসে এক পথসভা অনুষ্ঠান করে। পথসভায় বনমন্ত্রী ব্যবার কুমার জমাতিয়া সহ 11 নং মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের প্রার্থী গীতা দেবরমা গণদেবতার সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আন্দোলন খাইমানি সারা ত্রিপুরায় বড় সাইমানো তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আসন্ন এডিসি নির্বাচনকে পাখির চোখ করে উল্লেখযোগ্যভাবে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে বিজেপি আইপিএফটি জোট সরকার।
প্রতিদিনই জনসম্পর্ক অভিযান থেকে শুরু করে ছোট বড় সভা সমিতির মাধ্যমে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্রমান্বয়ে নিজেদের পালে হাওয়া তেজি করছেন বলাই চলে। এবার কল্যাণপুরে পশ্চিম ঘিলাতলি এলাকার দাউছড়া কমিউনিটি হলে 11টি বুথ থেকে কর্মী সমর্থকদের নিয়ে এক সাড়া চাকানো কর্মসূচি করল শাসক দল। হলভর্তি সভায় প্রার্থী গীতা দেবর্মা ছাড়াও ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিজেপি কল্যাণপুর প্রমোদনগর মন্ডল সভাপতি জীবন দেবনাথ সহ অন্যান্যরা। বিভিন্ন বক্তারা আলোচনায় প্রার্থী গীতা দেবর্মার আগামী দিনে রাজ্যের উন্নয়নের পাশাপাশি এডিসি এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। 25 বছরে বারবার জনজাতিদের উন্নয়নের নামে তদানীন্তন বাম নেতারা নিজেদের এবং পার্টির তহবিল স্ফীত করেছেন। দেশের সরকারের উন্নয়ন পরিকল্পনাকে সঠিকভাবে বাস্তবায়িত করতে পাহাড়ে উঁচাই পদ্মফুল, বক্তা বিজেপি মন্ডল সভাপতি জীবন দেবনাথ। এই সভার প্রধান বক্তা বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন, দীর্ঘ বাম শাসনকে তুলোধুনো করে আলোচনা করেন তিনি। দ্বার্থহীন ভাষায় বলেন, প্রয়াত নৃপেন চক্রবর্তী, মাখন চক্রবর্তী থেকে শুরু করে সদ্য প্রাক্তন বিধায়ক মনীন্দ্র দাসরা বারবার ভোটে রাজনীতি করতে গিয়ে রাজ্যকে যেমন পিছিয়ে দিয়েছেন, ঠিক তেমনি পাহাড়ি এলাকাকে সমস্যার সাগরে ডুবিয়ে দিয়ে গেছেন। দেশে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি জোট সরকার, উন্নয়নের কর্মচক্রকে পাহাড়ে সঠিকভাবে পৌঁছে দিতে পাহাড়েও জোট সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে বলে নিজ আলোচনায় উল্লেখ করেন বিধায়ক শ্রী দাস চৌধুরী। এদিকে কানায় কানায় পরিপূর্ণ হল সভা থেকে আওয়াজ উঠল, যাবতীয় চক্রান্তকে প্রতিহত করে আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি আইপিএফটি জোটের বিজয় শুধু সময়ের অপেক্ষা। আমাদের স্বার্থে, সমাজের স্বার্থে আজকে মহারানী অঞ্চলে গেলে আজকে প্রথম যেটা দাবি ছিল মহারানীর, সেই দুর্গা মন্দির সেখানে আমরা প্রথম কথা কোথাও একসাথে উদ্বোধন করে দিয়েছি কমপ্লিট করে। পরবর্তী সময় মহারাজার নামে বিশ্রামাগার সেটা কমপ্লিট করে দেওয়া হয়েছে। মার্কেট মহারানীতে কমপ্লিট করে দেওয়া হয়েছে। একটা ওপেন মার্কেট সেট বর্তমানে কাজ চলছে। একটা বলরাম কবরা স্কুল বিদ্যালয়ে সায়েন্স যেটা ল্যাব বলি, 82 লক্ষ টাকার কাজ কমপ্লিট হয়েছে। নির্বাচন ঘোষণার জন্য আমরা উদ্বোধন করতে পারছি। আমরা এই লক্ষ্যচন্দ্র জলের ওয়াটার ট্রিটমেন্ট, সেখানে খাওয়ার জলের ব্যবস্থা ছিল না বাড়ি বাড়িতে, আজকে ওয়াটার ট্রিটমেন্ট নতুনভাবে খনন করে বাড়ি বাড়ি প্রত্যেকের বাড়িতে জল পৌঁছে দেওয়া হয়েছে। এবং সেখানটায় একটা মন্দির দীর্ঘদিনের দাবি ছিল, সেটাও রয়েছে। যারা এখানে উপস্থিত, আমাকে জোরে ধরে কাজ ছিল সেদিন যেদিন উদ্বোধন করছিলাম, কারণ একসময় সেখানে কমিউনিস্টের ঘাঁটি ছিল, কমিউনিস্টের সঙ্গে কাজ করেছিল ওনারা। ওনারা বলেছিলেন, মাখনবাবুকে বলেছে, অগরবাবুকে বলেছে, নৃপেনবাবুকে বলেছে, মনীন্দ্রবাবুকে বলেছে, কিন্তু সেই মন্দির করে দেওয়া হয়নি। কিন্তু আমরা 36 মাসের মধ্যে সেই কাজগুলো করেছি। এবং পঞ্চায়েত লেভেলে সেখানে হিমাংশু রয়েছে, চিরঞ্জিতরা রয়েছে, এবং আমাদের সরজিৎদারা রয়েছে। একটা ডিসিতে কোনো জায়গায় কোনো কাজ হয় না, রাস্তা, ব্রিক্স তৈরি, সিসি, ড্রেন দাঁড়িয়ে বলার সুযোগ নেই। যেন যথেষ্ট বিনিভাগে খা খাম আং নিজে থাকে তিনটা ব্ল্যাঙ্কেট কোনো পাইরি আপনার মাসিং ছি যাব চানা মাইক্রে চুনারি করে বসা থে যাক। এই হাহাকার জড়াব আং দল বদলাঙে আং যে মানসাক তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কমলসাগর বিধানসভার পান্ডবপুর পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের সমাজ কল্যাণ সংস্থা থেকে পাম্প হাউস পর্যন্ত 50 মিটার রাস্তার কাজ বরাদ্দ হয়ে আসে। যথারীতি কাজ আরম্ভ হয় 5 জনের একটি কমিটি গঠন করে, আর সেই কমিটির মূল নায়ক হলেন পান্ডবপুর পঞ্চায়েতের প্রধানের স্বামী হরিকৃষ্ণ দাস। যথারীতি কাজ আরম্ভ হয়, নিম্নমানের কাজ করে অর্ধসমাপ্ত রেখে সেই রাস্তার ইট পান্ডবপুর এলাকায় বিষ্ণু আচার্যের কাছে বিক্রি করে দেন। কিন্তু পরবর্তী সময়ে এলাকার জনগণ টের পেয়ে যায়, রাস্তার কাজ না করে ইট বিক্রি করে দিয়েছেন প্রধানের স্বামী হরিকৃষ্ণ দাস। অথচ কমিটিতে থাকা অন্য 4 জন কেউ জানেননি। পরবর্তী সময়ে মঙ্গলবার রাত 8টা নাগাদ এলাকার জনগণ জড়ো হয়ে সেই চুরির ইটগুলো বিষ্ণু আচার্যের বাড়ি থেকে উদ্ধার করেন। এদিকে বিষ্ণু আচার্য জানান, প্রধানের স্বামী হরিকৃষ্ণ দাসের কাছ থেকে ইটগুলি ক্রয় করেছেন, কিন্তু সে সময় ইটগুলো ক্রয় করেন তখন প্রধানের স্বামী হরিকৃষ্ণ দাস জানিয়েছেন তার বাড়ির কাজের ইট এগুলো, কিন্তু সে খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে পান্ডবপুর পঞ্চায়েত প্রধান গৌরী দাসের কাছে জানতে গেলে তিনি বলেন, রাস্তার কাজ একটু বাকি রয়েছে, তার মধ্যে যে ইটগুলো রয়েছে পঞ্চায়েতে জমা দেবার কথা বলেছেন, কিন্তু কেন সেইগুলো বিক্রি করে
দিয়েছেন। যদি তার স্বামী জড়িত থাকেন তাহলে তার কঠোর শাস্তির দাবি তুললেন স্ত্রী গৌরী দাস। আমি তো কোনো সরকারি বিল আমি কিনছি না তো। আচ্ছা, আমার আয়সা গুলো যে আমি বাড়ি কাজ করেছি আমার কিছু মাল উঠছে। কে বলছো দাদা? হ্যাঁ, আমার পাণ্ডপুরে হরেকৃষ্ণ দাস। তাহলে কি কি করে না বাড়ির তাহলে প্রধান কোন পঞ্চায়েত? পানপুর। আচ্ছা, তারপর আবার আমাকে বললো যে ভাই আমার তো কিছু দিয়েছে, তোমরা তো আদলা ব্যবসা করো, সিপ স্টিপ ভাঙো, কিছু মাল কিনবা নি। দেওয়া এখন তো আমার ব্যবসা ট্যাবসা নেই, মাল কিনলে আমি কিন্তু টাকা দেবো, আপনি দিতাম পারতাম পরে ক তুমি দিয়ে সুবিধা মতন তা আদলাটি ফাড়াই দেবো। তো আদলাটি এনে ফাড়াই দিয়ে গেছে আমার এখানে। কতটুকু ই হবে এখানে? ইট কত লইবে এখানে? এনে আদলা তো 500 মতো নেব। আচ্ছা, এই তো। তো এখন আছে কি জানছেন ঘটনাটা? আপনি কি জানলেন ঘটনাটা? এটা তো আমি কিছু বুঝতাম পারতেছি না, কোনো পয়সা আছে কি সরকারি ইট, এটা তো আমি জানি না। আমার তো কইলো যে বাড়ির কাজ করে আদলা ফুরে রয়েছে, এটি এটা নষ্ট করে লাভ নেই, আপনি কিনবেন না। আমি তো আপনি প্রধান স্বামী থেকে এটা কিনছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। কত টুকু তো এটা মেনটেন্স তো রাখছে? যদি অভিযোগ দিয়ে থাকে তার শাস্তি দেন, সোজা কথা থানা ক্লিয়ে দেন। আপনি এখন আসলো এখন আমার চাইতো না, ইটু বাড়ি দেখলাম, ইটি দেখলাম এখন থানা কিনে রাখছে বুঝলো। আমি কিচ্ছু জানি না, যে মনে করো টুকরা মুকরা যা ইট আছে সম্পূর্ণ আমি তার দায়িত্ব দিছি পঞ্চায়েতে লিয়ে দিতে। এখন তো পঞ্চায়েত না নিয়ে তার বিক্রি করে দিছে, জানেন ঘটনা? না জানি না। বাড়িতে বিষ্ণুর বাড়িতে ইটি আছে এখন? আমি একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমি সরকারি পারমিশন কোন সময় দিতাম না, সময় দিতাম না। তাহলে আপনার স্বামী কি করে বিক্রি করলো ইটি? এদের তো কথা তারা জিজ্ঞেস করুন, তারা এক টুকরা ইট থাকলে এটা পঞ্চায়েতের সরকারের ইট পঞ্চায়েতে নিয়ে দিব, তারা ইট বিক্রি করবো করে। কলমচোড়া থানাধীন ভেলুয়ারচর এলাকা থেকে 140 কেজি শুকনো গাঁজা উদ্ধার করলো কলমচোড়া থানার পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে 5টি ছোট ড্রামে এবং একটি বড় ড্রামে 140 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে কলমচোড়া থানার পুলিশ। এদিনের অভিযানে ছিল কলমচোড়া থানার ওসি সহ বিরাট পুলিশ এবং টিএসআর বাহিনী। এই গাঁজাগুলোর বাজার মূল্য ছিল প্রায় 7 লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। ঘটনার বিবরণে জানা যায়, গাঁজাগুলো ভেলুয়ারচর গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকার আব্দুল ছোবানের ছেলে হোসেন আলীর বাড়িতে পাওয়া যায়। গাঁজাগুলি রান্নাঘরের মাটির নিচে গর্ত করে দাম চড়াও পাবার আশায় বাংলাদেশে পাচার করার জন্য মজুদ করা ছিল। আর তখনই কলমচোড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিকের কাছে গোপন খবর আসে, এখানে প্রচুর পরিমাণে গাঁজা মজুদ রয়েছে, তবে গাঁজা উদ্ধার করতে পারলেও পুলিশ মালিক ও বাড়ির মালিককে আটক করতে পারেনি। তবে বাড়ির মালিক হোসেন আলীর নামে বুধবার কলমচোড়া থানায় একটি NDPS থানায় মামলা রুজু করা হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে কিনা। আজকে আমরা গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে ভেলুয়াচর ওয়ার্ড নাম্বার 5-এ এই অপারেশন চালাই এবং ফলে সেখান থেকে হোসেন আলী শাহন আব্দুল সোবান ওয়ার্ড নাম্বার 5 এর বাড়ি থেকে 140 কেজি গাঁজা উদ্ধার করি, বড় একটি ড্রাম এবং ছোট 5টি ড্রাম উদ্ধার। 40 কেজি বাজারজাত মূল্য কত টাকা হতে পারে? এর বাজারজাত মূল্য 7 লাখ টাকা। কাউকে গ্রেপ্তার করা যায়নি, মালিকের বাড়িতে পাওয়া যায়নি। বক্সনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
কেন্দ্রীয় সরকারের এবছরের বাজেটের উপর ভিত্তি করে ক্ষুব্ধ সরকারি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বাজেটে সরকারি ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে প্রাইভেটাইজেশন করার কথা উল্লেখ আছে। আর তাতেই বেঁকে বসেন ইন্স্যুরেন্স কর্মীরা। বিগত এক মাস ধরে নানা কর্মসূচির মাধ্যমে এর বিরোধিতা করে আসছেন ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কর্মীরা, কিন্তু তাতে কোনো হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের। অবশেষে বাধ্য হয়ে চার দফা দাবি সনদের ভিত্তিতে বুধবার একদিনের কর্মবিরতি পালন করে প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন আন্দোলনকারীরা। এদিন 18টি বিমা সংস্থা সহ 50টির উপর অন্যান্য সংস্থা তাদের এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন। এ ব্যাপারে বলতে গিয়ে এক ইন্স্যুরেন্স কর্মী জানান, ডিমান্ডিং আর্লি সেটেলমেন্ট অফ দ্য ওয়েস্ট ডিভিশন, যেটা আমাদের মূল মানে ইয়ে আর কি, যারা 2017 আগস্ট থেকে আমাদের পেন্ডিং হয়ে আছে, এটাকে ইমিডিয়েটলি আমাদের ওয়েস্ট ডিভিশনটা দেওয়ার জন্য আপডেশন অফ দ্য পেনশন অ্যান্ড ইম্পুট পেমেন্ট 100% ইনক্রিজ করতে হবে পেনশন। আর আমরা চাইছি যে এনপিএসটি অ্যাবলিউশন করার জন্য রেস্ট 1995 থেকে পেনশন দ্বারা যাতে সবাইকে দেওয়া হয়, যেটা আমরা করতে হবে। তো আমরা আগামী দিনও অনেক কর্মসূচির মাধ্যমে যারা আমাদের আছে ওদের যে ইনস্ট্রাকশন আসবে সে অনুযায়ী আমাদের বৃহত্তর আন্দোলনে যাওয়ার জন্য সবাইকে বলছি, যাতে যেতে হয় সেরকম মানসিক প্রস্তুতি না। মূলত আপনাদের কটা দাবি? মূলত হয়েছে এই যে এখন যেগুলি বললাম এটি সবচেয়ে মূলত দাবি। আমাদের বেসরকারিকরণটা যেটা বিক্রি করার জন্য যে ওরা চাইছে যে আমাদের ইনস্যুরেন্স বিক্রি করার জন্য সেটা বাতিল হয়ে যায়। 3 বছর হয়ে গেল এখনো রিক্রুটমেন্ট দেয়নি সরকার। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর কাছে গিয়েও লাভ হয়নি। এএনএম এর 791টি শূন্যপদ পূরণের দাবিতে আগরতলার গোর্খাবস্তি স্থিত ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস সেন্টারে ধর্ণা কর্মসূচি সংগঠিত করলেন বঞ্চিত এএনএম কর্মীরা। তাদের বক্তব্য, 3 বছর অতিক্রান্ত হয়ে গেলেও কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট দপ্তর সহ সরকারের। শূন্যপদ পূরণে ব্যর্থ সরকার। এতজন কর্মীর কর্মসংস্থানের চিরস্থায়ী সমাধান এখনো হয়নি। এর মধ্যে অনেকজনই বয়সের সময়সীমা পার করেছেন, নতুনভাবে কোনো পরীক্ষায় বসা সম্ভব নয়। সব মিলিয়ে নাস্তানাবুদ পরিস্থিতিতে দিন গুজরান করছেন এই এএনএম কর্মীরা। তাদের এই ধর্ণা কর্মসূচি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল স্বাস্থ্যমন্ত্রী সহ রাজ্য সরকারের কতখানি দরদ। ফানুস হয়ে গেল বিগত দিনের নেতা মন্ত্রীদের মুখে বড় বড় বুলি আওড়ানো লম্বা চৌড়া বক্তৃতা। এখন তো আপনারা বিশদভাবে সবকিছুই শুনেছেন। তো আমাদের যে আমরা এই এনএম 791টা পোস্ট খালি আছে, তো আমাদের এখনো কোনো রিক্রুটমেন্ট হয়নি। আমরা এত কষ্ট করে এতভাবে এত পরিশ্রম করে বিয়ের পরও আমরা এই কোর্সটা করেছি চাকরির আশা কর্মসংস্থানের আশায়, কিন্তু এখনো আমাদের কোনো কর্মসংস্থান হয়নি। 2017 মানে নিয়েছিল রিক্রুটমেন্ট নিয়েছিল, কিন্তু এটা ক্যান্সেল করা হয়েছে। কিন্তু আজকে বিগত 3 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেওয়া হয়নি। 3 বছর কি কারোর সাথে দেখা করেছেন বা আধিকারিকদের সঙ্গে? হ্যাঁ, ওদের সঙ্গে ডাইরেক্টরের সঙ্গে দেখা করেছি। ওরা বলছে যে প্রথম বলছে যে ফাইন্যান্সের কোনো অর্ডার নেই। হ্যাঁ, এরপরে বলেছে যে 45 জনের মানে এসছে, 47 জনের এসছিল, কিন্তু আমরা তো এটা হবে না, কারণ আমরা তো অনেক বেকার বসে আছি না। আর সবাই আমরা মানে অনেক বিয়ে করে আমরা মানে পড়াশুনো করে এক্সাম দিয়ে আমরা করেছি, ট্যাট যেমন সবাই ওইভাবে করে আমরাও তো সেম এইভাবেই করেছি না। আর আমরা তো আমরা বিয়ে ফাইনাল দেয়নি, আমরা যতটুকু ছিল মাধ্যমিকের পরে আমরা চলে এসেছি, ঠিক আছে। তো আমাদের যে এই যে লস হলো, এই লসটা কিভাবে মানে আমরা পূরণ করবো, এটাও তো আমরা যেতে পারি না। এখন এটা ট্রেনিং করে ফেলেছি, কিন্তু আমরা এখন সামনের দিন কিভাবে আমরা আবার বিয়েটার জন্য বা বিয়ের জন্য গিয়ে আমরা ভর্তি হবো, ঠিক আছে। রাজ্যের কোনো মন্ত্রীদের সাথে কথাবার্তা হয়েছে? না, মন্ত্রীদের সঙ্গে হয় না, আগে হয়েছিল স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে। অনেকবারই চেষ্টা করেছিলাম আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, বা চিঠিও দিয়েছি, এই চিঠি এটা হলো তার প্রমাণ। হ্যাঁ, কিন্তু আমরা কোনো উত্তর পাইনি। কিন্তু আগে অনেকদিন আগে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের সঙ্গে দেখা করেছিল, উনি আমাদের আশ্বাস দিয়েছিল যে হ্যাঁ হবে, কিন্তু এখন আর কোনো কিছু হয়নি।
এখন আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য সুযোগ পাবো না চাই অতি সত্য যেতে আমাদের নেওয়া হয় কারণ আমরা তো বয়স হয়ে যাচ্ছে আমরা তো মানে ইয়ে হয়ে যাব না আমরা তো অনেকেই আমরা অনেক 37 এরকম হয়ে গেছে দিকে জিতে যে না পারবো আমরা এখন বিয়েট করতে না পারবো আমরা কোন কিছু আমরা অনেক অনেক কিছু করে অনেক পরিশ্রম করে অনেক থেকে আপনারা জানতে পারবেন যে শূন্য পদ আছে শূন্য পদ আছে সত্য কেন নিয়োগ হয় নতুন নতুন ছাত্র অনেক খোলা হয়েছে বিভিন্নবার সময় দিতে পারেননি তাই আমরা অধিকর্তার মাধ্যমে ওনার কাছে আমরা এবং আপনাদের মাধ্যমে ওনার দৃষ্টি আকর্ষণ আমরা করতে চাই যাতে অতি সত্বর এএনএম এমপিডব্লিউ নিয়োগ করা হয় না অথবা সাব সেন্টারে কে কাজ করবে সিএইচও দিয়ে কাজ সিএইচওর কাজ সিএইচও করবে এএনএম এএনএম এর কাজ করবে আগরতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা রাজধানীর মেলার মাঠ স্থিত হোটেল রাঙামাটি রুমের ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মৃতের নাম আশিস সরকার পিতা হারাতন সরকার বাড়ি গন্ডাছড়া মহকুমায় ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার গভীর রাতে হোটেল রাঙামাটির 404 নম্বর কক্ষে ফাঁসিতে আত্মঘাতী হন আশিস জানা যায় উনি জিও কোম্পানিতে কাজ করেন ডিস্ট্রিবিউটারশিপ পাওয়ার জন্য ওনাকে অনেক টাকা পেড করতে হয়েছে ওনার এইসব কাজের জন্য কিছুদিন অন্তর অন্তর আগরতলায় যেতে হয় ওই দিনও সেই কাজে গিয়েছিলেন বলে জানা যায় ফাঁসিতে ঝুলে পড়ার আগে আশিসবাবু জনৈকা এক মেয়ের কাছে ফোন যোগে বলেছিলেন উনি সুইসাইড করতে যাচ্ছেন তখন নাকি মোবাইল ফোনের ওপাশ থেকে ওই মেয়ে অনেক বোঝাবার চেষ্টা করেছিল কিন্তু তাতে কোনো কাজ হয়নি বাধ্য হয়ে ওই মেয়ে আশিসের বাড়ির লোকজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন মৃত আশিসের মামার জবানবন্দিতে এরকমই তথ্য উঠে এসেছে তবে ঠিক কি কারণে এই আত্মহত্যা তা এখনও জানা যায়নি তদন্তে নেমেছে পশ্চিম থানার পুলিশ তো শুনছি হোটেলের মেয়েটা মারা গেছে তারপরে শূন্য ছেড়ে এলো কিভাবে মারা গেছে জানতেন কিছু বুঝছে ফাঁসি লেগে মারা গেছে আবার তোমায় কী কারণে আছে কী কারণে আছে এটা তো আমি জানি না আমি রাত্রেবেলা খবর পাই আর খবরতে রাত্রেবেলা দুইটার সময় আমার একজন আমরা কন্ডেশ্বর হয়ে একজনে ফোন করছে রাতে দুইটার সময় ফোন করছে পরে আমার কইতাছে মাসি আমি তো অবি আমি তো অবিকে আমি তো শুনছি না এরপরে আমরা হেরবাবুর কইতাছে আমি কই অবিকাটা আমি তো শুনছি না এরপরে কইতাছে পারে আমি তোমরা তোমার দোকানের সামনে যাবে আমি তে আমি হ্যাঁ এরপরে আমি কো চিনছি চিনছি কো এরপরে কইতাছে আশিসের বউ ফোন করছে আমার কাছে কইতাছে মানে বরের মধ্যে ফাঁসি জুলাইন না দেখছে মানে আপনি যেমন উদ্ধার ফোন করে না পার এনে কাল লগে আইছে অ্যাকচুয়ালি সে একটা বিজনেস করে একটা খবর পাইছি যে এই রাঙামাটি হোটেলে একটা রুম দিয়ে ফাঁসিতে আত্মহত্যা এই খবর পাইছিলাম আমরা আসি সে আমরা দেখি এই ঘরের ভিতরে রুমের ভিতরে এই গামছা দিয়ে এই ফ্যানের সঙ্গে এই চুরানো অবস্থা কি কারণ বা কোনো আসল বিষয় জানা গেছে কি কারণটা তো এখন বোঝা যাচ্ছে না কারণটা আমরা তদন্ত করে নাম টাম জানা গেছে আশিস সরকার বাড়ি গন্ডাছড়া নাকি সারা ত্রিপুরাতে মানে ঘুরতেছে একটা ওই জিও জিওর ইয়েতে কি কয় এজেন্ট নেওয়ার লেগে জিও কোম্পানি এর সাথে কি আর কেউ আসলো না এর সাথে তার শুধু মজামাই আগরতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হল আগরতলার কুঞ্জবনস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে এদের অন্যান্য বছরের তুলনায় সংক্ষিপ্ত পরিসরে হলেও এক বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত এদিন শিশুদেরকে নিয়েই ছিল এই অনুষ্ঠান শিশুদেরকে মধ্যমণি করেই ছিল এদিনকার অনুষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে কাটা হয় কেক ওনার আদর্শের উপর অনুপ্রাণিত হয়ে ওনার জীবনীর উপর আলোকপাত করেন বিভিন্ন বক্তা 101তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি মহান এ নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি করোনা মহামারীর কারণে বিশ্ব আজ বিপর্যস্ত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালার আয়োজনেও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে করোনা তাই জাতির পিতার জন্মশতবার্ষিকী দেশে বিদেশে
সাড়ম্বরে উদযাপনের লক্ষ্যে সরকার মুজিব বর্ষের সময়সীমা 16 ডিসেম্বর 2021 পর্যন্ত। আপনারা জানেন আজকে 17 মার্চ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এবং এবছর বিশেষ দিনটি খুবই বিশেষ, বিকজ আমরা এবছর জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। যদিও জন্মশতবার্ষিকী বা মুজিবিয়ার গত বছর থেকে শুরু হয়েছে, কিন্তু কোভিড পরিস্থিতির কারণে এটি বর্ধিত করা হয়েছে। তো এবছরের পুরো বছরটাই মুজিবিয়ার হিসেবে আমরা উদযাপন করছি। এবং এই দিনটি বাঙালি জাতির জন্য খুবই বিশেষ দিন, কারণ বাঙালি জাতি মনে করে, আমরা মনে করি বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সোনামুড়া ট্রাফিক অবস্থার বেহাল দশা ফেরাতে এবার আগরতলা ট্রাফিক দপ্তর এবং সোনামুড়া থানার স্পেশাল অভিযান সোনামুড়ায়। দীর্ঘদিন থেকেই যান দুর্ঘটনার হিড়িক পড়েছে সোনামুড়ায়, তাই যান দুর্ঘটনা রোধে পুলিশের কড়া নজরদারি। ট্রাফিক বিধি মেনে না চললে আদায় হচ্ছে জরিমানা। ইন্টারস্পেটর গাড়ি ব্যবহার করে অভিযান চালাচ্ছে পুলিশ। এই গাড়িটিতে লাগানো আছে অত্যাধুনিক ক্যামেরা, যে যান চালকরা ট্রাফিক বিধি অমান্য করবে ধরা পড়ে যাবে পুলিশের কাছে। এটা অ্যাকচুয়ালি সোনামুড়া পিএসএ ট্রাফিক ভাইলেশনটা যাদের হয়তো বেশি মনে হইতেছে, এই কারণে আমাদের আগরতলা যে আমাদের এনফোর্সমেন্টের যে ভিকলটা আছে এটার মধ্যে স্পিড লিমিটিং মেশিন, ব্যাথ অ্যানালাইজার থেকে আরম্ভ করে আরও অন্যান্য দিক অত্যাধুনিক মেশিন আছে। তার ফলে ওই গাড়িটা দিয়ে আমরা স্পিড লিমিট বা ব্যাথ অ্যানালাইজার এই ধরনের কোনো অপরাধমূলক কাজ হলে আমরা ওইগুলিকে ডিটেকশন করি। এবং আজকে ওই যৌথভাবে থানা এবং আমরা আগরতলা ট্রাফিক পুলিশ আমরা ওই অপারেশন করি সোনামুড়া বিভিন্ন এলাকাতে। কেমন সাফল্য পেয়েছেন? হ্যাঁ, ভালো সাফল্য পেয়েছে। সোনামুড়া থেকে মোহাম্মদ মামুনের রিপোর্ট, নিউজ বাংলা। রামকৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ মাইতি। ভগবানপুরে রাম মন্দির থেকে রোড শো শুরু করে ভগবানপুর বিধানসভার বিস্তীর্ণ এলাকা জনসংযোগ করেন। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সুসজ্জিত ট্যাবলু চেপে এলাকায় ভোট প্রচার করেন তিনি। ভগবানপুরে রাম মন্দির থেকে বেরিয়ে থানা মোড় হয়ে খাগা হয়ে গোয়ালাপুকুর পর্যন্ত বিশাল মিছিল হয় বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে। তবে প্রচারে ব্যাপক সাড়া পেয়েছেন তিনি, যে কারণে প্রার্থী বলে মানুষের উচ্ছ্বসিত সমর্থন, মানুষই ঠিক করবেন কাকে ভোট দেবেন। তবে জয়ের প্রতি বিশ্বাস অটুট রয়েছেন। 20 বছর তৃণমূল ক্ষমতায় থেকে কোনো উন্নয়ন করেনি, তাই মানুষ পরিবর্তন করবেন। প্রচারের পাশাপাশি খাগার খগেশ্বর ধামেও পূজা দেন তিনি, তারপর ফের প্রচারে যান। ভগবানপুরে তৃণমূল প্রাক্তন পঞ্চায়েত সহ 3 জন এবং স্থানীয় সিপিএম নেতা বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন, যার ফলে বিজেপির হাত আরো শক্ত হলো বলে মনে করছেন অনেকেই। প্রচারে এসে কেমন সাড়া পেলেন এখানে? দাদা, এখানে 4 বারের বিধায়ক রয়েছেন অর্ধেন্দু মাইতি, এবারেও তিনি আপনার বিরোধীদের প্রার্থী, কি বলবেন? কত ভোটে জিতবেন বলে আশা করছেন? তো মানুষ ঠিক করবে। আজকে কোথায় কোথায় প্রচার করলেন? আগামী দিনে যদি বিধায়ক হন তাহলে আপনার প্রথম কর্মসূচি কি থাকবে? পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। পিরিয়ডস একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। মহিলাদের এই ঋতুচক্র নিয়ে সমাজে এখনো কুসংস্কার রয়ে গেছে। অসচেতনতার কারণে বিভিন্ন মারাত্মক রোগ পর্যন্ত আক্রান্ত হচ্ছেন গ্রাম প্রত্যন্ত অঞ্চলের মহিলারা। তাই পিরিয়ডস আর নট ডার্টি এই স্লোগানকে সামনে রেখে ইউনাইটেড মাইন্ডস নামের ধর্মনগরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিনিয়ত গ্রাম সহ প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের জন্য সচেতনতামূলক কর্মসূচি বিভিন্ন জায়গায় পালন করে আসছে।
স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের দ্বারা তৈরি এই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই। এই সংস্থার কর্মসূচি দেখে অনুপ্রাণিত হয়ে এগিয়ে এলো উনিচরম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের একটি বেসরকারি কোম্পানি। এবার ধর্মনগর কলেজের কনফারেন্স হলে ইউনাইটেড মাইন্ডস এবং উনিচরম ইন্ডিয়া যৌথ উদ্যোগে কলেজের ছাত্রীদের জন্য একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয় এবং বিনামূল্যে তাদের স্যানিটারি ন্যাপকিনও প্রদান করা হয়। কনফারেন্সে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল গৌতম দাস সহ অন্যান্যরা। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। উত্তরের ধর্মনগরে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা প্রায় এক মাস পূর্বে লেটস শেয়ার হ্যাপিনেস নামে একটি নতুন প্রজেক্ট শুরু করে। এই প্রজেক্টের মাধ্যমে তারা মানুষের কাছে আবেদন রেখেছিল, আপনার বাড়িতে ছোট হয়ে যাওয়া পোশাক অথবা যে কোনো পুনর্ব্যবহারযোগ্য জিনিস আপনি ব্যবহার করছেন না সেগুলো আমাদের দিন, আমরা পৌঁছে দেব তাদের হাতে যাদের ভীষণ প্রয়োজন। তাদের আবেদনে সাড়া দিয়ে প্রচুর মানুষ ব্যবহারযোগ্য পোশাক পৌঁছে দিয়েছিলেন তাদের হাতে এবং সেই সংগ্রহ করা পোশাক আজকে প্রথম ধাপে তারা ধর্মনগর বাগবাসা রোডের কাছে ইটভাটার শ্রমিকদের হাতে তুলে দেন। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা।